স্কুল সারা রাজ্য জুড়ে এখান থেকে সরকারি এডেড, সরকারি এবং সরকারি এডেড স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল কোর্স এবং যারা 11 এবং 12 ক্লাসে পড়েন, 11 এন্ড 12, প্রায় 16,46,000 ছাত্র ছাত্রীকে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 1,650 কোটি টাকা খরচা করা হচ্ছে। এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকেই। এতদিন ক্লাস 12 উঠে পড়ুয়ারা পেতেন, এবারই প্রথম ক্লাস 11-কেও আমরা এটা দিচ্ছি, কারণ 11 থেকে পেরে তাদের সুবিধে হয়, তারা অনলাইনে পড়াশুনো করার সুযোগ পান। এর আগেও আমরা 36 লক্ষের বেশি স্টুডেন্টকে এই বাবদ 3,600 কোটি টাকার বেশি দিয়েছি, এবং সব মিলিয়ে এই প্রকল্পে 53 লক্ষ পড়ুয়াকে 5,300 কোটি টাকার কাছাকাছি দেওয়া হলো। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাচ্ছি। যারা ট্যাব পাবে তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু যদি কয়েকজন এখানে আসেন, আমি সিম্বলিক তাদের হাতে ওই চেকের এটা, হ্যাঁ টাকা চলে গেছে অলরেডি, এই মুহূর্তে তোমরা সকলেই জানো যে তোমাদের ট্যাবের টাকা ছেড়ে দেওয়া হয়েছে গতকালকেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণাও করে দিয়েছেন যে তোমাদের ট্যাবের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে, এবং ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে, আবার অনেকে টাকা পাওনি। যে কথাটা তোমাদের বলেছিলাম যে পূজার আগেই তোমাদের যে ট্যাবের টাকা আসবে সেটা কিন্তু এবার সত্যি হয়ে গেল। পূজার আগেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে অনেকে যারা যারা পেয়েছো তাদের কিন্তু এবার ট্যাব কিনতে হবে, কিন্তু যারা পাওনি তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ট্যাবের টাকা যে দেওয়া শুরু হয়েছে এ বিষয়ে কিন্তু আর কোনো রকম সন্দেহ নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে দিয়েছে, সেই ঘোষণাটাও কিন্তু তোমরা শুনে নিয়েছো। তাই বর্তমানে ট্যাবের টাকা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই। কিন্তু পূজার আগে অনেকের টাকা এসছে, আবার অনেকের টাকা আসেনি, কারণ গতকালকে যেহেতু টাকা ছাড়া হয়েছে, কেউ কেউ টাকা পেয়ে গেছে আবার কেউ কেউ টাকা পায়নি। কিন্তু সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে ট্যাবের টাকা আসতে কয়েকটা দিন সময় লাগতে পারে, হয়তো কারোর আগে এসছে বা কারোর পরে এসছে, কিন্তু সে বিষয়ে কোনো আর সন্দেহ নেই যে ট্যাবের টাকারা আসবে না, কারণ ট্যাবের টাকা সকলেরই আসবে, সে বিষয়ে তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন। তাই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে এবং তোমাদের ব্যাংকে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমাদের ট্যাবের টাকা আসছে, এটা কিন্তু নিশ্চিতভাবে ঘোষণা করে দিয়েছেন। এবং তার পাশাপাশি যদি তোমরা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টটাকে সচল করে ফেলেছো, তাহলে কিন্তু ট্যাবের টাকা ইতিমধ্যেই হয়তো তোমাদের চলে এসেছে, কিন্তু যারা এখনও পর্যন্ত সচল করেনি তাদের হয়তো ট্যাবের টাকাটা হোল্ড হয়ে আছে। তাই যত সম্ভব তাড়াতাড়ি সেই ট্যাবের টাকাটাকে পেতে গেলে তোমাদের কিন্তু হোল্ড অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন করতে হবে অথবা তোমাদের ডিপোজিট করতে হবে, তারপরেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট সচল হবে এবং তারপরে তোমাদের ব্যাংকে চলে আসবে সরাসরি 10,000 টাকা। এবং সেই 10,000 টাকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেকে ট্যাব কিনতে শুরু করে দিয়েছে, এবার অনেকে ট্যাব কেনার জন্য অপেক্ষা করছে। তাই যত সম্ভব তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে সচল করে ট্যাবের টাকাটাকে নিয়ে নাও, পূজার আগেই তোমরা কিন্তু পেয়ে যাবে 10,000 টাকা। এবং সেই 10,000 টাকাটা পেয়ে গেলে তোমাদের ট্যাব কিনতেই হবে বাধ্যতামূলকভাবে, এবং তারপরে তার রসিদ কিন্তু জমা করতে হবে সরাসরি স্কুলে। অনেকে ভাবছে যে অনলাইনের মাধ্যমে যদি কিনি তাহলে আমরা কীভাবে সেই রসিদ জমা করব। কোনো চিন্তার কারণ নেই, অনলাইনে কেনার পরেও কিন্তু তোমাদের কাছে ইনভয়েস থাকবে, সেই ইনভয়েসটাকে তোমাদের ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পরে স্কুলে গিয়ে জমা করলে কিন্তু তোমাদের আর কোনো কাজ থাকবে না। এবং ইতিমধ্যে জেলাভিত্তিক যেহেতু ট্যাবের টাকা ছাড়া হয়েছে, তাই অনেকেরই টাকা চলে এসেছে, আবার অনেকের টাকা আসেনি। কয়েকটা দিন ধৈর্য ধরে থাকো, তোমরা কিন্তু পূজার আগেই সরাসরি পেয়ে যাবে তোমাদের 10,000 টাকা। আজকেই কিন্তু 90%-এর ওপরেই সবাই ট্যাবের টাকা পেয়ে যাবে, যাদের যাদের বাকি থাকবে তারা আগামীকাল তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে ট্যাবের টাকা। তাই ট্যাবের টাকা নিয়ে কিন্তু তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ঘোষণা করে দিয়েছেন, সেহেতু তোমাদের ট্যাবের টাকা পেতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই ইতিমধ্যেই ট্যাবের টাকা যে ছাড়া হয়েছে এ বিষয়ে তোমাদের কিন্তু আর কোনো রকম ডাউট থাকা দরকার নেই, কারণ ট্যাবের টাকা যে ছাড়া হবে সেটা কিন্তু তোমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। পূজার আগেই তোমরা পেয়ে যাবে ট্যাবের টাকা, এবং সেটাই কিন্তু এবার সত্যি হয়ে গেছে। ট্যাবের টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছেন, এবং আর কয়েক ঘন্টার মধ্যেই তোমাদের সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 10,000 টাকা। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।